অসাধারণ, চারটে পায়রা দেখে দিল খুশ হয়ে গেল। এত সুন্দর এদের স্ট্যান্ডিং স্টাইল অ্যান্ড এত সুন্দর ফেস বিউটি, বাহ। প্রিয় বন্ধুরা, আমি আলিম আর আজকে চলে এসেছি আমি রাকেশ দার লফটে। এই লফটের পরিবেশটাও বেশ সুন্দর, দেখুন চারিদিকে আছে অনেক বিল্ডিং আছে, বাট একদম জাস্ট লফটের আশেপাশে সেরকমভাবে বিল্ডিং নেই। আর বিল্ডিং থাকলেও কোনো যায় আসে না, কারণ দাদার লফটে পায়রা উড়ান একদম এই লফটের এই তাওয়া থেকেই পায়রা উড়ে, এই তাওয়া থেকেই পায়রা উড়ে, আর পায়রা এই তাওয়াতেই এসে বসতে হবে। তো দাদা এর আগে টুর্নামেন্টও খেলেছেন বা সমস্ত বিষয়ের আগে আমি যখন এসেছিলাম দাদার লফটে অনেক কিছুই আমরা গল্প গুজব করেছি, অনেক কভার আপ করেছি। আর দাদা নিজস্ব চ্যানেলও আছে আর্টিপিজিয়ান লফ বলে, ফেসবুকে ইউটিউবে বহুত দু জায়গায় আছে। তো বন্ধুরা চলুন, আজকে আমি এসেছি সত্যি বলতে অনেক আড্ডা অনেক গল্প হলো, অনেকদিন বাদে ফের দেখালো প্রায় 3-4 মাস পরে। তো কিছু পায়রা দাদা নতুন বাইরে থেকে ইম্পোর্ট করিয়েছেন, কিছু পায়রা নিউ কালেকশন হয়েছে, তো সে সমস্ত পায়রাগুলোই আজকে শখ করানোর জন্য এই ভিডিওটা তুলে ধরা। তো বেশি না, যে সমস্ত পায়রাগুলো নতুন এসছে, মানে এর আগে তো আমি মোটামুটি দাদার ঘরের জেনারেশান দেখিয়েছি, কালাঙ্কা জেনারেশান, কালসিলা জেনারেশান অনেক কিছুই দেখিয়েছি, বাট রিসেন্ট কিছু পায়রা বাইরে থেকে এসছে দাদা। ভালো পায়রা পেলে মানে সুযোগ একদম ছাড়ে না, তো শুধু সেই কটা পেয়ারই আজকে দেখানো হবে। তো কোনো বেশি কথা না, জাস্ট যে কটা পেয়ার নতুন এসছে সেই পেয়ারগুলো অনলি ফর শখ, শখ করানো হবে। আর যদি কেউ বেবি চাও তাহলে দাদার সাথে কথা বলে রাখবে, বেবি করে দাদা সব জোড়া বসিয়েছে, বেবি করে আপনাদেরকে বেবি দিয়ে দেবে। তো আসুন বন্ধুরা, এবার একের পর এক আমরা শখ করতে থাকি। নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। এই আলিদা প্রথম আগের বারে যে ছিল টাইমের বিনিময়ে কিছু পায়রা শখ করানো হয়নি, ঘরের পুরনো পায়রা, নামি দামি লোকেরই বাড়ির পায়রা, না আমার বললাম না, কেন আমি এটা পছন্দ করি না। আমি যখন জানি আমি লাখ টাকা দিয়ে পায়রা কিনে নিয়ে আসলো, নিজে যখন খেটে তৈরি করবো জিনিসটা, ক্যারিটটা আমার নিজস্ব, আমি এই ক্যারিট অন্য কাউকে দিতে পারবো না, আমি তাকে টাকা দিয়েছি। তো আজকে আমরা কিছু তোমার ঘরের পায়রা শখ করাবো, তাই তো? যেগুলো আগে দেখানো হয়নি সেগুলো দেখুন, এটা টাকি চোখের পায়রা। আচ্ছা, বাহ, কলকাতার খুব বিখ্যাত নামী লোকের পায়রা, খুব সুন্দর, মানে খুব সুন্দর ফেসবিটি। বাহ, আসুন পেয়ারটা ছেড়ে দিই, খুব বেশি ডিস্টার্ব করবো না। এই পায়রাগুলো আপনারা শখ করবেন, আর আপনারাই জানাবেন যে পায়রাগুলো কেমন লাগলো আপনাদের, কারণ রাকেশদার পায়রা এর আগের যে ভিডিও এসেছিল প্রতিটা ভাই এত ভালোবেসেছেন ধারণার বাইরে, যে রাকেশ ভাইয়ের পায়রা আপনারা প্রচুর পছন্দ করেছেন। দাদা এইবারে তাই কিছু পায়রা আবার শখ করাচ্ছেন, আপনারা শখ করুন। আর খুব সুন্দর একটা চটিয়াল পেয়ার, আসুন আর এক জোড়া চটিয়াল পায়রা আপনাদের শখ করা। একই জেনারেশনের আরো এক পেয়ার পায়রা দেখো, এটা আবার পুরো কালাঙ্কার মধ্যে, এটা পুরো কালাঙ্কার মধ্যে, আর ওইটা আবার টাকির মধ্যে ছিল, টাকির মধ্যে। বাহ, ওদের বাচ্চাও মাঝে মাঝে কালাঙ্কা পড়ে, টাকি পড়ে, আর এদের মধ্যে উড়ানো আছে এই জেনারেশনে। ও সবার বলার দরকার নেই আলিমদা, যে চিনবে সে জানবে, সে বুঝতে পারবে। আসুন ছেড়ে দেই, বাড়তি কথা বা নট ফর অ্যালাউ। চারটে পায়রা দেখে দিল খুশ হয়ে গেল, এত সুন্দর এদের স্ট্যান্ডিং স্টাইল অ্যান্ড এত সুন্দর ফেস বিউটি, বাহ। বন্ধুরা আপনারা অনেকেই তো লাল শিরা আন্দ্রা দেখেছেন, লাল ফুল আন্দ্রা, দেখুন এক পেয়ার আমি দেখাচ্ছি, আমি একটু আইস কোয়ালিটিটা শখ করাবো আপনাদের, আপনারা দেখুন লাল শিরা, তাও আবার রেগদারের মধ্যে আর দানা চোখ নিয়ে, চোখটা একটু দেখাবো, পিওর লাল লম্বাটি পেয়ার, সাংঘাতিক চোখে দানা, মানে কোনো রিং বাদ নেই, আর রেগদারের মধ্যে সব থেকে সেটা বেটার, মানে আমরা চোখের মধ্যে ধরি যে কালো দানা থাকবে সাথে লালি ভাবটা থাকবে সেইটাই রয়েছে, অসম্ভব সুন্দর পায়রাটার চোখ, খুব রেয়ার জিনিস দাদা দেখালে, একদম দেখাই যায় না এই চোখের পায়রা, তাও লাল শিরার মধ্যে। এই চোখের মধ্যে দেখবেন একরকম ভোকালস আছে, এই ভোকালসটা কিন্তু উড়ান ক্ষেত্রে খুব ম্যাটার করে, মানে মনির পাশে ফ্ল্যাক্স, যেরকম ক্যামেরা ফ্ল্যাক্স করে না, ওই টাইপের। বাহ, এদের নজর খুব ভালো হয় এই ফ্ল্যাশ চোখে। আচ্ছা, নর তো আপনারা দেখলেন, এবার ফিমেলটাও দেখুন, দাদার এই পায়রা নিতে গিয়ে কিন্তু অনেক কসরত করতে হয়েছে, দাদা মুখে বলেন না ঠিকই, আর কোথাকার পায়রা কী লাইন পায়রা সেগুলো আর বলছি না, সবই আপনারা বুঝে গেছেন।
এটা ফিমেল। আসুন ছেড়ে দেখাই। প্রচন্ড অ্যাক্টিভ না, খুব গরম এই পায়রাগুলো। অনেকেই তো দেখেছেন লাল শিরা পায়রা, তাও খুব রিয়ার। এই পায়রা ওখানে চট করে পাওয়া যায় না, মানে 10 পেয়ার পায়রা নিলে 1 পেয়ার এই পায়রা ওরা দেয়। চোখটা দেখাচ্ছি দেখুন, আমি সবসময় বলি যে চোখের ভিতরে একটা গ্রিন টোন থাকবে পায়রার। আপনারা যেখান থেকেই পায়রা কিনবেন, আমার থেকেই নিতে হবে তার কোনো মানে নেই। এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। আর মণিটা একদম ছোট, সানলাইট নেই তাও ছোট্ট মণি। বাহ বাহ, ফিমেলটা চোখটা একটু দেখি। আচ্ছা এটা ফিমেল, সরি বন্ধুরা এটা ফিমেল, আমি মেল ভেবেছিলাম। চোখের মণি একদম ছোট্ট আর মণির পাশে একটা গ্রিন রিং রয়েছে। বাহ, লাল শিরা পেয়ার, খুব ডিমান্ডিং একটা পেয়ার আর কি। বাহ, খুব ডিমান্ডিং একটা পেয়ার। আচ্ছা এই পেয়ারটা একটু অন্যরকম লাগছে, মানে লাল শিরার সাথে কালশিরা বাঁধা নাকি? না এটাও লাল শিরা। আচ্ছা লাল শিরা কালশিরা মিক্স আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, মাদিটা পিওর লাল শিরা, নটটা একটু চাপটা বেশি আর মাদি একটু চাপটা কম। এই ডিমটাই আছে বলে এরকম করছে, চোখটা দেখাতে পারলাম না ছেলে একটু সাফ করে দিই। দাদা কিছু পায়রা শখ আমাদের বাকি রেখে দিয়েছিল, আমি জানি না কতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছি ভিডিওতে, বাট আজকের যে সমস্ত পায়রা আমরা শখে দেখছি এগুলো অনেক লফট, অনেক লফটের এগুলো আর কি ড্রিম থাকে যে এই ধরনের পায়রা আমার লফটে থাকবে। অসম্ভব সুন্দর কিছু পায়রা, রেয়ার আর খুব হাই ডিমান্ডিং কিছু পায়রা আজকে আমরা শখ করলাম। নেক্সট এটা কালশিরা পেয়ার, আর এটা দেখানোর সময় আমি একটা কথা বলি বন্ধুরা, মানে পায়রা যদি ভালো হয় না দর্শকদের ভালো লাগবেই, ভালো রেসপন্স আসবে, ভালো কমেন্ট আসবে, অ্যান্ড সব কিছুই ভালো হবে। শুধু যে আমার দেখানোর উপর ডিপেন্ড করে তা না, আপনার কাছে জিনিসটাও তেমন হতে হবে, তবেই লোকের কাছে কিন্তু পছন্দনীয় হবে। আপনারাই বলবেন ওই সব, আমরা কি বলেন তো দাদা সৎ লোক, আমরা ওই বাড়তি কথা এই অমুক ওই অমুক তমুক ওসব কোনো ব্যাপার নেই। পায়রা দেখুন, আমি লাস্টবার যখন রাকেশ দাদার লফটে কাজ করেছি, দাদা জানে যে আমি খুব হাসতে খেলতে ক্যাজুয়ালি কাজ করেছি, বাট তিনটে ভিডিও তিনটেতেই এত রেসপন্স যে দাদা আমাকে নিজে জানিয়েছেন ফোন করে যে আলিম ভাই সত্যি বলতে আমার তো একটা সার্কেল ছিলই, আমার পরিচিতি বা আমার পায়রা বন্ধু ছিলই, বাট আমার ভিডিওর পরে ওই পরিচিতি আর ওই পায়রার বন্ধু সার্কেলটা অনেক বড় হয়ে গেছে। তো দাদা বললো আমার পায়রা বিক্রির জন্য না, আমার সবথেকে বড় পাওনা এটাই যে আমার অনেক পায়রার বন্ধু বেড়ে গেছে, মানে প্রচুর পায়রার বন্ধুরা দাদার সাথে প্রায় ফোন করেন, প্রায় গল্প করেন, পায়রার আপডেট নেন, পায়রার বাচ্চা নেন। তো দাদা বললো যে আমার এই জিনিসটাই কিন্তু সবথেকে বড় পাওনা ইউটিউব থেকে হয়েছে। তো আপনাদেরকে আমি কিছু পেয়ার তো শখ করালাম, আসুন যে সমস্ত পেয়ার শখ করালাম লাল শিরা কালশিরাগুলো একসাথে একটু আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন লাল শিরা আর দেখাতে হবে না, মোটামুটি এই কটা পেয়ার থাক, কারণ লাল শিরা কালশিরা দাদার ঘরে প্রচুর। তো আমরা মোটামুটি এখানে 4-5 জোড়া দেখালাম আপনাদের। আমি পায়রা যখন এরকম দেখি না, আমার ফুলের বাগান খালি সদরা মুখ থেকে বেরিয়ে আসে, আর সব পায়রাগুলো মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু এবারে ব্রিডিং সিজন চলে আসছে। বাহ, বেশ ভালো লাগলো পায়রাগুলো। আর এক জোড়া কালশিরা পেয়ার,
আরো আছে দেখাও না 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 ওই থাক মোটামুটি চার পাঁচটা পেয়ার হলে একটা আইডিয়া দর্শক বন্ধুরা পেয়ে যাবে যে কি কোয়ালিটির পায়রা আর কি পায়রা আছে মুখে এখন খালি সব অন্ধরা ঘরে ঘরে ডাইরেক্ট কজন যে নিয়ে আর আমি বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলছি অনেক ভিডিও থেকে রাকেশ দা আমাকে পার্সোনালি ইনবক্স করেন যে আলী এই যে পায়রা তুমি অন্ধ্রা পায়রা বলছো তুমি ওর মালিককে জিজ্ঞাসা করো ও কিন্তু ডাইরেক্ট অন্ধ্রা থেকে আনেনি আর পায়রাটা অন্ধ্রা পায়রাই না কারণ দাদা দীর্ঘ বছর এই পায়রা ঘাঁটছেন তো একটা আইডিয়া হয়ে গেছে মোটামুটি যে অন্ধ্রা পায়রার বডি প্যাটার্ন বা স্টাইলটা কেমন হওয়া উচিত মোটামুটি কালসেরা লালসেরা বন্ধুরা এই পর্যন্তই রইলো আর এক দুজোড়া পায়রা আমরা শখ করাবো আর আপনাদের কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব কিছু একসাথে প্রয়োজন আপনাদের সাপোর্ট থাকলে এইভাবে দৌড়াবো আর আরও ভালো ভালো পায়রা এরকম শখ করানোর আপনাদের চেষ্টা করবো আসুন নেক্সট একটা পেয়ার শখ করি আচ্ছা দাদার রিকোয়েস্টে কিন্তু এই পেয়ারটা দেখানো হচ্ছে দাদা বলছে আরও কালসেরা দেখো আমি না তো যাক একটা ফের বিড়াল পেয়ার দেখাও এই পায়রাগুলো না হাতে ধরলে কেউ কোনোদিন বুঝতে পারবে না দূর থেকে অনেকই রূপ দেখে রূপটা ম্যাটার নয় বন্ধুরা গুণটাই ম্যাটার রক্তটাই মেন আপনারা সবসময় রক্তটাকে ফলো করবেন রূপ গুণ দেখবেন না পায়রা দেখতে ভালো কালসিরা চাঁপ ওসব কিছু ম্যাটার করে না ম্যাটার করে পায়রার রক্ত আপনি টাকা দিয়ে পায়রা কিনবেন পায়রা আকাশে ওড়াবার জন্য আপনাকে উড়ান দেখতে হবে পায়রার রূপ দেখে কোনো লাভ নেই দাদা আপনার পয়সা জলে চলে যাবে আপনি রূপ দেখে পায়রা কিনতে গেলে হ্যাঁ রূপ দেখে গুণ দেখে পায়রা আপনি বিশ্বস্ত লোক ভালো লোকের বাড়ি থেকে কিনবেন হয়তো আপনার দুটো পয়সা বেশি যাবে কিন্তু আপনি জিনিসটা অরিজিনাল পাবেন আর আমি তো ব্যবসাদারদের কাছ থেকে একদমই অপছন্দ আমার পায়রা কেনা কেন ওরা ব্যবসার জন্য পায়রা দু টাকায় কিনবে দশ টাকায় বিক্রি করবে দেওয়ার সময় বলবে এতক্ষণ উড়বে অতক্ষণ উড়বে কিন্তু আদৌ কিছু আপনারা ফল পাবেন না আমার থেকে নিতে হবে তার কোনো মানে নেই ভালো লোকের বাড়ি থেকে নেবেন আমার কাছে কথা হচ্ছে বন্ধুরা চারটে রাখবেন দশটা রাখবেন ভালো রাখবেন আর না তো রাখবেনই না একদম একদম খুব সুন্দর একটা মেসেজ পেলাম দাদার কাছ থেকে দাদা আমি প্রথমেই বলেছিলাম যে উনি খুব স্ট্রেট কথা বলতে ভালোবাসেন পায়রা দেখলেই বলে দেওয়া যাবে এটা অন্ধ্রা থেকেই পায়রা আনা আর একদম ডাইরেক্ট অরিজিনাল ব্রিড পায়রার খারান পায়রার বডি প্যাটার্নটাই বলে দেবে যে টিপলার পায়রা বন্ধুরা আন্ধ্রা টিপলার এই কাঁচা হলুদ চোখের দেখুন পায়রা দুটো এই দুটোই ভাই দুটোই নর এই দুইটা দুটো ভাই এ পায়রা উড়ান খুব ভালো না বিভৎস উড়ান প্রতিটা পায়রা আমার বিভৎস উড়ান উড়ান নিয়ে কোনো গল্প নেই বন্ধুরা এদের বাচ্চা যখন তুমি দেবে মানে মোটামুটি একটু অ্যাভারেজ প্রাইসেই সবাই পাবে তো সব 4000 টাকা করেই বাচ্চা দিয়ে এই এত কস্টলি পেয়ারের বাচ্চাও বন্ধুরা মানে আপনারা কিন্তু রাকেশের সাথে কন্ট্যাক্ট রাখুন আমি অনেস্টলি বলছি দাদা যে সমস্ত পায়রা এই ভিডিওয়ে দেখালেন লালসিরা কালসিরা বা যাই দেখালেন দাদা 4000 টাকা পেয়ার বাচ্চা দেবেন বলছেন মানে এটা কিন্তু ধারণার বাইরে অসম্ভব একটা প্রাইস বলছেন মানে এদের বাচ্চাই কিন্তু 12-15 হাজার টাকা পড়ে যায় ওখান থেকে আনতে গেলে তো বন্ধুরা আপনারা কিন্তু যোগাযোগ রাখুন সবথেকে বড় কথা আনলি আমার বাড়ি তৈরি করা জিনিস এ কোনো না যে 2 টাকায় নিয়েছে 10 টাকায় বেচবে কোনো না বিক্রির কোনো ব্যাপার নেই আমি বন্ধু বান্ধবদের এই কারণে দিয়ে অনেকেই ঠকছে তো আমি চাই যে আমার কাছে এসে একবার ঠকো এই টিপলার পায়রার খুব নাম শুনেছি জানি না কোনটা অরিজিনাল টিপলার কোনটা ডুপ্লিকেট আমি বলতে পারবো না অরিজিনাল কি ডুপ্লিকেট যখন নেবেন আর যারা আমার কাছে নিয়েছে মানে এদের এদের বাচ্চা বিবর্ষ মনে বাহ এই টিপলারের কিন্তু এখন খুব চাহিদা গরমে পায়রা নাকি টিপলার পায়রা খুব ভালো মরে সেই পায়রা আমরা দেখছি বন্ধুরা গিরেবাজ পায়রা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আমার একটা বন্ধু জোর জবরদস্তি আমাকে দিল ওর বাড়ি মুরাদাবাদ আরশাদ ইদ্রিসি নাম উনিও ইউটিউব করে উনি আমাকে গিফট করেছে এগুলোকে সাম্বালওয়ালে কালচোচে বলে এদের মধ্যে অনেক রকম ব্রিড আছে 3-4 রকমের এটা তাবিজওয়ালা বলে আসুন পায়রাটাকে ছেড়ে দেখায় এটা খুব পছন্দের তোমার না এই পেয়ারটা আরে বাবা এ তো বাঘের বাচ্চা এ তো বিশাল মানে লম্বা পায়রা বিশাল লং প্যাটার্ন পায়রা দিন ওড়ার পায়রা সাম্বার বলে কাল তাবিজ বলে তাবিজ বলে কালচোচ কালচোচে তাবিজ বলে এটা ব্রিড লাইনটা ফুল সিরা না তাবিজ বলে এই গলায় হালকা হালকা কালো কালো থাকে না ওখানে এগুলোকে তাবিজ বলা বলে কি বলে ওগুলোকে কালচোচে বলে
ও সাংঘাতিক ভিডিওর এন্ডে আমরা কি পায়রা দেখলাম বন্ধুরা। এ সত্যি এটা যখন খাঁচাই ছিল আমি বুঝতে পারিনি, যখন এই স্ট্যান্ডিংয়ে দেওয়া হয়েছে এ গিরিবাজ পায়রা লোকে করতে চাইবে। এই পায়রা দেখলে লোক ভুলে যাবে ম্যাড্রাসই, মানে ভাববে এটাকে আমি 10 বার দেখি আগে পরে ম্যাড্রাস দেখবো। ও সাংঘাতিক সুন্দর পায়রা দাদা আজকে দেখালো, মানে আমি প্রতি লফটে গিয়ে বলি না যে এক দুটো পায়রা আমার চোখে লেগে যায় মনে থেকে যায়, এই লফটে এসে আমি বলছি এই গিরিবাজ পায়রাটা আমি অনেকদিন ভুলতে পারবো না। দাদাদের জেনারেশন করুক, দাদাদের জেনারেশন করুক, দাদাদের বাচ্চা কাচ্চা করুক, সত্যি বলতে দিল খুশ হয়ে গেল ভিডিওর এন্ডে এসে।